সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল সবুজ বাংলায় আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। লাল শাক বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ, বহুল, জনপ্রিয় এবং পুষ্টিকর পাতাজাতীয় সবজি। এটি একটি ভিটামিন সমৃদ্ধ খাদ্য। আমাদের দেশের অনেক জায়গায় এখন বাণিজ্যিক ভিত্তিতে লাল শাক চাষ ও বাজারজাত করা হচ্ছে। একজন বেকার নারী বা পুরুষ নিজের কর্মসংস্থান ব্যবস্থার জন্য নিজের জমিতে অথবা বর্গা নেওয়া জমিতে লাল শাক চাষ করে ব্যবসা শুরু করতে পারেন। লাল শাকের পুষ্টিগুণ। এতে উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন এ, বি ও সি এবং ক্যালসিয়াম বিদ্যমান। এ সবজি কোষ্ঠকাঠিন্য ও ভিটামিন এ দৃষ্টিহীনতা দূরীকরণে এবং ভিটামিন সি শারীরিক ও মানসিক গঠনে বিশেষ ভূমিকা রাখে। লাল শাকের জাত। আমাদের দেশে বাড়ি লাল শাক এক এর চাহিদা অনেক বেশি। এ জাতের শাকের পাতার বোটা ও কাণ্ড নরম ও উজ্জ্বল লাল রঙের হয়ে থাকে। প্রতি গাছে 15 থেকে 20টি পাতা থাকে। গাছের উচ্চতা 25 থেকে 35 সেন্টিমিটার এবং ওজন 10 থেকে 15 গ্রাম হয়ে থাকে। এ শাকের ফুলের রং লাল এবং বীজ গোলাকার হয়। বীজের উপরিভাগ কালো এবং কিছুটা লাল দাগ মেশানো থাকে। লাল শাক চাষের মাটি। প্রায় সব ধরনের মাটিতেই সারা বছর বাড়ি লাল শাক এক এর চাষ করা হয়। তবে দোআঁশ ও বেলে দোআঁশ মাটি লাল শাক চাষের জন্য উত্তম। লাল শাক রোপণের সময়। আমাদের দেশে সারা বছরই লাল শাক চাষ করা যায়, তবে শীতের শুরুতে লাল শাকের ফলন বেশি হয়ে থাকে। লাল শাকের জমি তৈরি ও বীজ বপন। লাল শাক চাষের আগে জমি খুব ভালোভাবে 4 থেকে 5টি চাষ ও মই দিয়ে তৈরি করতে হবে। জমির মাটি ঝুরঝুরে ও মিহি করতে হবে। লাল শাকের বীজ সিটিয়ে ও সারিতে বপন করা যায়, তবে সারিতে বীজ বপন করা সুবিধাজনক। সারিতে বীজ বপন করলে এক সারি থেকে অন্য সারির দূরত্ব 20 সেন্টিমিটার রাখতে হবে। লাল শাকের চাষে সার প্রয়োগ। প্রতি শতকে গোবর 60 কেজি, ইউরিয়া 800 থেকে 900 গ্রাম, টিএসপি 400 থেকে 500 গ্রাম, এমওপি 300 থেকে 400 গ্রাম। গোবর, টিএসপি, এমওপি ও জিপসাম সার পুরোটা এবং ইউরিয়া অর্ধেক জমি তৈরির চূড়ান্ত পর্যায়ে প্রয়োগ করতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া 2 কিস্তিতে বীজ বপনের 10 এবং 18 দিন পর প্রয়োগ করতে হবে। লাল শাকের সেচ ব্যবস্থাপনা। মাটির অবস্থা বুঝে সেচ দিতে হবে। লাল শাক সংগ্রহ। বীজ বপনের 1 মাস পর ফসল সংগ্রহ করা যায়। যেসব গাছ অন্য গাছের তুলনায় একটু বড়, সেগুলো প্রথমে তুলতে হবে। 2-3 দিন পর পর এভাবে ফসল সংগ্রহ করা যেতে পারে। লাল শাকের ফলন প্রতি শতকে 40 থেকে 50 কেজি হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা চাইলে আপনাদের বাসার ছাদে টবের মধ্যেও কিন্তু এই লাল শাকের চাষ করতে পারেন। টবে কিভাবে লাল শাকের চাষ করতে হয় তার ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে দেয়া রয়েছে, চাইলে আপনারা ঘুরে দেখে আসতে পারেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।